দেশের চাহিদার সিংহভাগ সবজি সরবরাহ করে যশোরের চাষিরা। তবে টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে সবজির ক্ষেত ও বীজতলা। কয়েক দফায় সবজির চারা রোপণ করেও বাঁচানো যাচ্ছে না। দেরিতে রোপণ করায় শীতের মৌসুমে বাজারে সবজি সরবরাহ করাও কঠিন হবে। তবে কৃষি বিভাগ বলছে, সবজি উৎপাদনে ক্ষতিগ্রস্ত চাষিদের দেয়া হচ্ছে সার ও বীজ। গরম গরম রুটি সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি আটা ময়দা সুজি। যশোরের চৌগাছা সড়কের আব্দুলপুর গ্রামের রাস্তার দুপাশে পলিথিনে ঢাকা সবজির বীজতলা। প্রতি বছর আষাঢ় মাস থেকে বিশেষ ব্যবস্থায় বীজতলা প্রস্তুত করেন কয়েকশো কৃষক। বীজ বপনের পর চারা গজালে তা বিক্রি করেন বাজারে। দূর দূরান্ত থেকে আসছেন চাষিরা, পাইকাররা আসেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। বাঁধাকপি, টমেটো, ঝাল, বেগুন এগুলো আমাদের এখানে পাওয়া যায়। সবচেয়ে চারা উৎপাদন বেশি হয় এবং এখানকার চারার মান ভালো, এই জন্যে কিনতে আসছি। আমাদের ওখানে মাটি ভালো না, চারা মারা দিই, গাছ ভালো হয় না, তাই এখান থেকে নিয়ে যাই আমরা প্রত্যেক বছরে। গত জুলাই থেকে ধারাবাহিক বৃষ্টিপাতে ক্ষতির মুখে পড়েছে চাষিরা। ছত্রাকজনিত রোগে মারা যাচ্ছে সবজির চারা। বারবার বীজতলা তৈরিতে প্রয়োজন হচ্ছে বাড়তি বীজ এবং সার, গুনতে হচ্ছে দ্বিগুণ দাম। একই মাসে পাঁচ ছয় থেকে সাতবারে আমাদের নার্সারি মনে করে পানির তলায় চলে গেছে। তারপরে আবহাওয়ার যে অবস্থা, বারবার নিম্নচাপ আসার জন্য ব্যবসায়ী অনেক ক্ষতি। প্রথম ধাপের সবজি আসলে সবই প্রায় নষ্ট, যা কিনা এখন পুনরায় আবারও হয়তো বা চারা বীজ রোপণ করে আবারও ঘুরে দাঁড়ানো ছাড়া কোনো উপায় নেই। চারাটা বেরোনোর পরে বিভিন্ন আকারের রোগ দেখা যাচ্ছে, কষে যাচ্ছে, মাঝির পাতা কটা হয়ে যাচ্ছে। এবার শীতকালীন সবজি চাষের সময় ওলট পালট করে দিয়েছে বৃষ্টি। চারা রোপণের সময় এসে গেলেও চাষিরা এখনও চেষ্টা করছেন চারা উৎপাদনের, এতে পিছিয়ে যাচ্ছে শীতকালীন সবজি চাষের সময়। যে সময়টা বৃষ্টি চারাটা লাগানোর দরকার বইতি, তারা সেই সময় এখন আমরা চারা ফেলা হচ্ছে। এর কারণে চাষ আবাদ করতে লেট হয়ে যাচ্ছে। সিজন তো প্রায় শেষের টাইম আমাদের, চাষিরাও যে লাগাবে সে টাইম মতো প্রায় শেষের দিকে। আমরা বীজ পাইনি ঠিক মতন, বীজ দোকানদারটা সিন্ডিকেট করে বীজের দামটা বেশি নেয় আর কি। বিরূপ আবহাওয়াতে চারা উৎপাদন ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে যশোর কৃষি বিভাগ। কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে দেয়া হচ্ছে সার এবং বীজ। যশোর জেলাতে প্রথম পর্যায়ে প্রায় 5,000 কৃষক, পরবর্তীতে প্রায় 10,000 কৃষককে সবজি আবাদে পুনর্বাসন করা হয়েছে। আমরা এগুলো উপজেলাতে বিতরণ করেছি। এখানকার উৎপাদিত সবজির চারা স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে 35টি জেলাতে। রাবিয়া স্মৃতি, যমুনা নিউজ।